ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ সিলেট ওসমানী যে বিমানবন্দরটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেছি। তবে আপনাদেরকে কিন্তু আমি সিলেট শহর থেকে কিভাবে কোন রাস্তা থেকে প্রবেশ করে আপনারা সিলেট এই যে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছে তার মূল গেটগুলোতে পৌঁছাবেন, সেই সকল তথ্যগুলো অবশ্যই আমি পুরো ভিডিওর চিত্রের মাধ্যমে দেখাবো। সো আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই আমার এই পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এই যাত্রাটি মূলত শুরু করেছিলাম সিলেট হজরত শাহজালাল যে মাজারটি রয়েছে সেখান থেকে কিন্তু আমি যাত্রাটি শুরু করেছিলাম। তবে আমি এই ভিডিওটি আজকে মূলত আপনাদেরকে দেখান থেকে দেখাবো যে এই যে সিলেটের যে সিলেট এয়ারপোর্টের রাস্তা রয়েছে কিংবা ক্যান্টনমেন্টের রাস্তা রয়েছে, ক্যাডেট কলেজের রাস্তা রয়েছে বা চা বাগানের আঁকাবাঁকা পথগুলো রয়েছে, এই রাস্তাটি ধরে এসে সিলেট শহর থেকে প্রায় 7-8-9 কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু আপনাকে ওসমানী যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সিলেটে সেখানে পৌঁছাতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু মূল যে গেটটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি। আর যেহেতু আমি প্রায় শীতের সকাল আটটার দিকে কিন্তু এই ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে কিন্তু প্রবেশ করেছি, তো আমি কিন্তু মূল প্রবেশ গেট দিয়ে প্রবেশ করলাম। তো যেটি হচ্ছে যে মেইন গেট থেকে যখন আপনারা নিজস্ব কোনো পরিবহন কিংবা গাড়ি দিয়ে প্রবেশ করবেন তখন মাইলেজের বিষয়টি অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে দুইটি লেন দ্বারা হচ্ছে মেইন গেট থেকে আপনাকে মূল যে জায়গাটি রয়েছে এয়ারপোর্টে সেখানে যে পৌঁছাতে হবে, যেখান থেকে আসলে অনেকটা ইমিগ্রেশন আসলে আন্তর্জাতিক যেটি হচ্ছে যদি বলতে চাই যে আন্তর্জাতিক কোনো ফ্লাইট ব্যতীত দেশের মধ্যে কিন্তু আপনাকে ইমিগ্রেশনের যে বিষয়টি এতটা ঝামেলার কোনো বিষয় নেই। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে একদমই সিলেট যে ওসমানী এয়ারপোর্টটি রয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এবং চারপাশের চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটি আমাদের যেটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে এ থেকে কিন্তু একটু ব্যতিক্রম। তো সেটি হচ্ছে যে সিলেটের এয়ারপোর্ট সম্পর্কে আমাদের অনেকের হয়তো বা ধারণা আছে কিংবা অনেকের ধারণা নেই, তবে অনেকটুকু পথ পাড়ি দিয়ে প্রায় যেটি আমার মনে হয়েছে যে মেইন গেট থেকে প্রায় 1-1.5 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে এই বিমানবন্দরটির যে মূল জায়গাটি রয়েছে যেখান থেকে যে গেটগুলো দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, ইন আউটের যে বিষয়টি রয়েছে সেখানে যেতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু সোজা পথ ধরে এসে আমরা বাম দিকে ইউটার্ন করলাম, করে এখান থেকে আপনারা জাপসা করে হয়তো বা কুয়াশাচ্ছন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি লেনের আলাদা করে এখানে চিহ্ন দেওয়া আছে, আমরা সেটি ধরেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং চিত্রগুলো দেখাবো যে আসলে এই ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেটি রয়েছে সিলেট সেখানকার সামনের পরিস্থিতি কি পুরো চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং সেটি হচ্ছে যে আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাবেন সেখানে যদি প্যাসেঞ্জার থাকে কিংবা আপনারা ব্যক্তিগতভাবে কোনো গাড়ি নিয়ে যান তাহলে আপনাকে কোথায় নামতে হবে, নেমে আপনাকে গাড়ি ছেড়ে বিমানবন্দরে প্রবেশ করতে হবে, এই সকল তথ্য কিন্তু আপনাকে আপনি ভিডিওটির মাধ্যমে স্পষ্ট হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখানে আমি যাকে নিয়ে এসেছিলাম মূলত তাকে এখানে নামিয়ে আমি আস্তে আস্তে করে একদমই চলে যাব যাচ্ছি একদম যেটিকে বলে পার্কিং সাইট। তো এই যে পার্কিং সাইট যেটি কেমন রয়েছে, কারণ আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি রয়েছে ঢাকায় সেটির বিমানবন্দর পার্কিং সম্পর্কে প্রবেশহীন সম্পর্কে হয়তো আমাদের ধারণা আছে, তবে ওসমানী বিমানবন্দর যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি রয়েছে সিলেট সেখানকার আসলে পার্কিং ব্যবস্থাটি কী। তো আমি দেখুন একদম এই মূল গেট থেকে প্রবেশ করে প্রথমে আমি বাইরে চলে গেলাম, বাইরে চলে যেয়ে আবার ডানে গেলাম, ডানে যেয়ে কিন্তু আমি প্রবেশ মুক্তি পেয়ে গেছিলাম। তো বন্ধুরা, এখান থেকে দেখুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বিমানবন্দরটি দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু একদমই যে মূল গেটটি রয়েছে ইন আউটের জায়গাটি রয়েছে সেখান থেকে বের হয়ে এসে আবারও ইউটার্ন করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা, আসলে আমি কথা বাড়াতে চাই না, এই ভিডিওচিত্রের মাধ্যমে আপনাদেরকে ওসমানী আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সিলেট এখানকার চিত্র দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, দেখুন আমি কিন্তু গাড়িটি এসে থামালাম। থামিয়ে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদেরকে আরও স্পষ্ট করব
কয়টি গেট রয়েছে, কিভাবে যাত্রীরা ইন আউট হচ্ছে, এই সকল বিষয়গুলো কিন্তু আপনারা স্পষ্ট হয়ে যান হয়ে যাবেন। আমি কিন্তু গাড়িটি রান করে এসে এখানে থামলাম, তারপরে কিন্তু আমি নেমে আপনাদেরকে এখানকার সিকিউরিটি ব্যবস্থা কিভাবে প্রবেশ করতে হবে এই সকল জিনিসটি কিন্তু আপনাদেরকে দেখাবো। এখানে আমরা যারা বিমানবন্দর প্রতিরক্ষা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু বাইরে কিন্তু যাত্রীদেরকে সেবা দিচ্ছেন, কিংবা তাদেরকে প্রবেশের বেলায় কিন্তু তাদের অনেকটা চেক আপ করেই আসলে প্রবেশ করাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা ইতিমধ্যে কিন্তু বিমানবন্দরে অনেকেই প্রবেশ করছেন। তো আমরা সেখান থেকে আমার আবারও ইউটার্ন করছি, ইউটার্ন করে একদমই আমি চলে যাব পার্কিংয়ে, কার পার্কিং যেটাকে বলে কার পার্কিং, এবং কার পার্কিংয়ে গাড়িটি রেখে আমি নেমে ঘুরে ঘুরে আপনাদেরকে কিছুটা চিত্র দেখানোর চেষ্টা করব। ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটের এই চিত্রটি দেখানোর চেষ্টা করব। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে মেন গেটের সামনে থেকে ইউটার্ন করে একদমই পার্কিংয়ে চলে যাব। তো আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন হয়তো বা অনেকে চিন্তা করতে পারেন যে পার্কিং ব্যবস্থাটি ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট এখানকার পার্কিংটি আসলে কতটুকু দূরত্ব, আপনারা যে মূল গেটটি রয়েছে বা প্রবেশপথটি রয়েছে বিমানবন্দরে সেখান থেকে আসলে কতটা দূরত্ব। তো যেটি হচ্ছে দেখুন, এখান থেকে একদমই যে মেইন গেটটি রয়েছে বড় করে এখানে দুইভাবে কিন্তু সাইনবোর্ড লেখা আছে, একটি ইংলিশে এবং বাংলায়। এখানে লেখা আছে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অন্য পাশেও কিন্তু বাংলায়ও কিন্তু লেখা রয়েছে। তো আমি দেখুন এখানকার পার্কিং ব্যবস্থাটি কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু পার্কিং ব্যবস্থাটি রয়েছে। তো এই পার্কিংয়ে আমি আমার গাড়িটি প্রথমে কিন্তু এখানে পার্ক করবো, তারপরে হেঁটে হেঁটে কিন্তু আপনাদেরকে নিয়ে এই বিমানবন্দরের সামনের চিত্রটিও কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি একদমই ইউটার্ন নিয়ে এসে দেখেছেন যে কোন দিক দিয়ে কোন গেট দিয়ে কিন্তু আমি এখানে প্রবেশ করেছি। তো বন্ধুরা, আমি একটু নেমে আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখাতে চাচ্ছি। দেখুন, এই হচ্ছে মূল ভবন বা মূল প্রবেশ পথ কিংবা ইন আউটের পথটি রয়েছে। এখান থেকে লেখা আছে যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। আবারও বলছি, দু এক পাশে বাংলায় লেখা আছে, আরেক পাশে অর্থাৎ বাম পাশে বাংলায় লেখা, ডান পাশে ইংলিশে কিন্তু লেখা রয়েছে। তো বন্ধুরা, এখানে আমি বাইরের চিত্রটি আপনাদেরকে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পার্কিং সহ দেখালাম। এখন আমি আপনাদেরকে একটু ভিতর সাইডটিও একটু দেখাতে চাই, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা একটু সামনের দিকে যাই। দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে যেটি আমরা সাধারণত যেটি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি রয়েছে সেখানে যেরকম যাত্রীর প্রচুর চাপ দেখি, গাড়ির চাপ দেখি, সেটি কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু লক্ষ্য করিনি। তো দেখুন, এখানে এই যে গেটগুলো, সেখানে গেটগুলোতে লেখা আছে যেটি দিয়ে আপনি প্রবেশ করবেন, কোনটি দিয়ে আপনি বাহির হবেন। আরেকটি বিষয়, আপনাকে কিন্তু শুরু থেকে এই গেটের বাইরেই কিন্তু আপনার যাত্রী যিনি আসলে কোথাও যাবে তাকে কিন্তু এখান থেকে আপনাকে বিদায় দিতে হবে। বন্ধুরা, আমি আসলে চেষ্টা করেছি আপনাদেরকে যেটি আমাদের সিলেটের যে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেখানকার কিছুটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।